ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ভাবি ভাবি আজকে দেবরের সঙ্গে প্রেম বিনিময় করে, কথা বলেন ঠিক কিনা? শালিকা দুলাভাইয়ের সাথে প্রেম বিনিময় করে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু একটু সবাই একটু আমার দিকে মনোযোগ দেন ভাইজান, একটু দেখেন, আমরা অনেক বাড়ির গার্জেন আছি এখানে, দাড়ি পাকাওয়ালা লোক, দাড়ি পাকা ছাড়া দাড়িওয়ালা লোক আছি না, আছি না ভাই? একটি সত্যি কথা বলি, দেখেন আপনার মেয়েটি, ছোট মেয়েটি আপনার বড় জামাইয়ের সঙ্গে হাত ধরে মার্কেটে যায়, আর আপনি পিতা হয়ে দেখছেন, নিষেধ করছেন না, আপনি একজন দায়ুস, জানেন আপনি এটা কি বলছি আমি বুঝতে পারেননি? আপনি দায়ুস, আপনার জামাইকে বলতে হবে খবরদার জামাই সাহেব, আমার ছোট মেয়ের দিকে তুমি তাকাবে না, আমার মেয়েকে, বড় মেয়েকে তোমাকে দিয়ে দিয়েছি, ওটা তোমার বিবি, ওটা তোমার বৈধ সম্পদ, আমার ছোট মেয়ের দিকে তাকাবে না। বলেছেন কোনদিন জামাইকে? জামাইকে ছেড়ে দিয়েছেন, যাও ঘুরে আসো। মেয়েকে বলছে যে ঠিক আছে দুলাভাইয়ের সঙ্গে যাচ্ছে, তো শেয়ালকে মুরগি আদি দিয়েছেন যে যাও, শেয়ালের সঙ্গে মুরগি ছেড়ে দিয়েছেন, শেয়াল তো রাস্তার মধ্যে ঠিকই মুরগি কি খেয়ে ফেলবে। এটা আপনি করেছেন, এই ভুল আপনি করেছেন, আর আপনাকেই বলছি, আপনি আপনার বড় ছেলেকে বিবাহ করে বড় ছেলের বিবি, আপনার পুত্রবধূর সামনে আপনার ছোট ছেলেটা দিন রাত মজাক করছে, ইয়ার্কি করছে, ফাজলামি করছে, আর আপনি পিতা হয়ে দেখছেন আর তাসবি টিপছেন আর বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনার জন্য জান্নাত শেষ, আপনার জন্য জান্নাত হারাম, আপনি দায়ুস, যা আপনি বেপর্দার সৃষ্টি করে দিয়েছেন বাড়িতে। কথাটা কি আমি বুঝাতে পারছি? তাহলে জিনা কারণে কিন্তু একজন হাজি সাহেবও হয় কিভাবে, জিনার রাস্তাকে ক্লিয়ার করে দিয়ে এ দায়ুস হয় আল্লাহ। এই জন্য হাদিসটা নাসাইর 2563 নম্বর হাদিস, মুসনাদ আহমেদের 5372, সহিহুল জামে 3052 নম্বর হাদিস, মিশকাতে 3755 নম্বর হাদিস, আল্লাহ বলছে তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, এক শ্রেণীর লোক হলো আর দায়ুস আল্লাযী উরফি আহলিল খাবাত, ওই পুরুষের জন্য জান্নাত হারাম যেই পুরুষ তার বাড়িতে বেপর্দা সৃষ্টি করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বেপর্দা সৃষ্টি করে দেইনি, সুযোগ করে দেইনি? আগামীকাল সকালবেলা আপনার মেয়েটা যখন কলেজে যাবে দেখবেন বেপর্দাই, আগামীকাল সকালবেলা মেয়েটা যখন মানে প্রাইভেট পড়তে যাবে দেখবেন স্কিন প্যান্ট পরেছে, একটা ওড়না নিয়েছে পাতলা, শরীরটা ভালোভাবে ঢাকেনি, ঢাকেনি, আর আপনি পিতা হয়ে ফেল ফেল করে তাকিয়ে দেখছেন, তার মানে আপনি নিজেও ওই মেয়ে সহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। কিয়ামতের ময়দানে জিনাকারিনীর কাতারে উঠবে আপনার মেয়ে, আর জিনাকারী কাতারে উঠবেন আপনি পিতা হয়ে দায়ুসের কাতারে উঠবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এ থেকে এর অবস্থা ভালো হবে, যারা যাদের যারা কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবচেয়ে অসহায়ত্বের মধ্যে বরণ করবে। প্রথম যে কথাটা বললাম, আমাদের সমাজে যেটা চলছে সেটা হলো জিনার প্রচলন, কথা বলেন ঠিক কিনা? জিনার ব্যাপে মানে জিনা ফায়সা এই অশ্লীলতার প্রচলন চলছে আমাদের সমাজে। আজকে যদি আপনার বিবিটি পর্দায় থাকতো তাহলে আপনার বিবির মাধ্যমে 10টা যুবক নষ্ট হতো না, আপনার বিবিকে আপনি পর্দা করাতে ব্যর্থ হওয়ার কারণে আপনিও জাহান্নামে যাবেন, আপনার বিবিও জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলছিলাম কেয়ামতের ময়দানে আরেকটা জিনিস, আরেকজন আরেক ধরনের ব্যক্তি সবচেয়ে অসহায় হবে, সেটা হলো জালেম, জুলুম করতো যারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, কিয়ামতের ময়দানে জালিমদের জন্য খুব অন্ধকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন জালিমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। জালিমটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে তাকে আমরা জালিম বলি, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে তাকে আমরা কি বলি? জালিম বলি। যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে তাকে আমরা জালিম বলি। জালিমের অবস্থা খুব কঠিন হবে, এজন্য যারা নেতা নেতৃত্ব দেয় এদের অবস্থা কিয়ামতের ময়দানে অনেক ভয়াবহ হবে। দেখেন একটু তাকান, একটু মনোযোগ দেন, আপনাকে বলছিলাম আপনি বাড়ির নেতা, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি রাষ্ট্রপতি, আপনি দার্শনিক, আপনি একজন এমপি, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন মন্ত্রী, আপনাকে বলছি দেখেন একটু তাকান, আপনাকে বলছি দেখেন, একজন শাসক ছিলেন এই পৃথিবীতে, তামাম পৃথিবী শাসন করেছেন, তার নাম হযরতে সুলাইমান, কি নাম? তামাম পৃথিবী শাসন করেছে এরকম নেতাকে বলেন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরকম নেতৃত্ব আল্লাহ আর কাউকে দিবে না, আর দিবে কাউকে? আসবে সুলাইমানকে আল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন, তবে ইমাম মাহদী যখন আসবে তখন তামাম পৃথিবী চড়ে তিনি সব ব্যক্তিদেরকে, সব কাপেরদেরকে সাইজ করবে, কিন্তু এরকম আর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা হবে না। যেমন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম একটা উপত্যকা দিয়ে হাঁটছেন, একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাতে যাতে হঠাৎ করে সুলাইমানের কানে আসছে তার সৈন্যবাহিনী যাচ্ছে,
কান আসছে, কি আসছে? ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান যাচ্ছে, হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো সুলাইমানের কানে, একটা পিপিলিকা। সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, জিন জিনের সঙ্গে কথা বলতেন, সব প্রাণীর ভাষা বুঝতেন। তার নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।